আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ দুটি প্যানকেকের রেসিপি শেয়ার করব, একটা ঝাল এবং আরেকটা মিষ্টি। এই প্যানকেক দুটি আপনাকে ওজন কমাতে অথবা বর্তমান ওজনটাকে মেনটেন করতে সাহায্য করবে, আর এটা তৈরি করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। কারোর কোনো স্বাস্থ্যগত কারণে যদি ডিমের কুসুম খাওয়া বারণ থেকে থাকে, সেক্ষেত্রে শুধু ডিমের সাদা অংশ দিয়ে প্যানকেক তৈরি করবেন। এছাড়া যাদের পিসিওডি, পিকস বা হরমোন জাতীয় সমস্যা রয়েছে, তারা সাধারণ গরুর দুধের পরিবর্তে আলমন্ড মিল্ক বা আলমন্ডের দুধ অথবা নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং এর পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। প্যানকেকগুলো তৈরি করার মূল উপকরণ হচ্ছে গিয়ে ওটস। আমি এখানে কিছু ওটস নিয়ে নিয়েছি। এখন গ্রাইন্ডারে দিয়ে ওটসগুলোকে পাউডার বানিয়ে নেব। ওটসগুলো খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে গেছে, আর খুব বেশি মিহি গুঁড়া না হলেও চলবে। তো প্রথম প্যানকেকটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু পাউডার ওটস, 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পাকা আম, এখানে ছোট ছোট করে কাটা আছে, 1টা ডিম, কিছু দুধ, আর নিয়ে নিয়েছি কিছু খেজুরের গুড়ের পানি। খেজুরের গুড় এখানে পানির সাথে আমি মিক্স করে নিয়েছি, যে কোনো ধরনের গুড়ই ব্যবহার করা যাবে। গুড় কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই চিনির পরিবর্তে আমি এখানে গুড় ব্যবহার করছি, যদিও খুব বেশি ব্যবহার করব না, অল্প কয়েক চামচ ব্যবহার করব। এতে করে প্যানকেকে একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে। এখন ব্লেন্ডারে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ওটসের গুঁড়া নিয়ে নেব, 1টা ডিম দিয়ে দিচ্ছি, আমগুলোকে দিয়ে দেব, 3 থেকে 4 চা চামচ পরিমাণ গুড়ের পানি এবং দুধ দিয়ে দেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব বেশি পানি পানি বা খুব বেশি ঘন হবে না। এখন সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে যদি মনে হয় যে খুব বেশি ঘন হয়ে গেছে, তাহলে আরেকটু সামান্য দুধ এবং খেজুরের পানি মিশিয়ে নেওয়া যাবে। সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এবং ব্যাটারের কনসিস্টেন্সিটাও জাস্ট পারফেক্ট। এখন একটি প্যানে আমি সামান্য পরিমাণে ঘি নিয়ে নেব, জাস্ট প্যানটাকে একটু গ্রিসি করে নেওয়ার জন্য, যাতে প্যানকেকগুলো প্যানের নিচে ধরে না যায়। ঘি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তবে অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে। কেউ যদি ঘি খেতে না চান, তাহলে এর পরিবর্তে সামান্য একটু অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন। এখন প্যানে ব্যাটারগুলো দিয়ে দেব, ঢেকে দেব এবং জাল কমিয়ে কয়েক মিনিট রান্না হবে। যেহেতু আমি খুবই অল্প পরিমাণে ঘি এখানে ব্যবহার করেছি, তাই প্যানকেকটা যেন প্যানের নিচে ধরে না যায়, তাই এর উপরে সামান্য একটু খেজুরের গুড়ের পানি ছিটিয়ে দিচ্ছি, আবারও ঢেকে দেব। প্যানকেকটা অলমোস্ট হয়ে এসেছে, এখন এটাকে উল্টে দেব এবং আবারও ঢেকে দিয়ে মিনিট খানেক রান্না করে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু এবং স্বাস্থ্যকর ম্যাঙ্গো প্যানকেক। ঝাল প্যানকেক তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগছে তা হলো 1টি ডিম, সামান্য একটু পেঁয়াজ, 1টা কাঁচামরিচ, 1টা টমেটোর অর্ধেক, কিছু ধনিয়া পাতা, সাধারণ সামুদ্রিক লবণের পরিবর্তে ব্যবহার করছি হিমালয়ান পিঙ্ক সল্ট এবং কিছু দুধ। এখন একটি ব্লেন্ডারে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ওটসের গুঁড়া নিয়ে নেব এবং এর সাথে সব উপকরণগুলোকে দিয়ে দেব, ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ দুধ ব্যবহার করেছি। সবগুলো উপকরণ ব্লেন্ড হয়ে যাওয়ার পর যদি মনে হয় ব্যাটারটা খুব বেশি ঘন হয়ে গেছে, তাহলে আরও একটু সামান্য দুধ মিশিয়ে নেওয়া যাবে। ব্লেন্ড করার পরে আসলে হয়ে গেছে পুরো উল্টা, ডিম আর টমেটোর কারণে ব্যাটারটা অনেক বেশি পানি পানি হয়ে গেছে, তাই আমি আরেকটু সামান্য ওটসের গুঁড়া এখানে মিশিয়ে নিচ্ছি। সেম প্রসেসে এই প্যানকেকটাকেও তৈরি করে নেব। তাইলে এই প্যানকেক দুটোতে কিন্তু অ্যাভোকাডো ব্যবহার করা যায়। অ্যাভোকাডো হচ্ছে এক ধরনের ফল, ঝাল বা মিষ্টি দুই ধরনের খাবারে এটা ব্যবহার করা যায়। আর এই ফলটা হচ্ছে সোর্স অফ হেলদি ফ্যাট। হেলদি ফ্যাট আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি,
আমরা যখন হেলদি ফ্যাট খাই তখন আমাদের পেটে গিয়ে সেটা অনেক লম্বা সময় পর্যন্ত থাকে, এর ফলে আমাদের ক্ষুধা অনুভব হয় না, আর সারাদিনে কম খাবার খাওয়ার ফলে আমাদের ওজনটাও কমতে থাকে। এই প্যানকেক দুটো দিয়ে কিন্তু দারুণ মজার ঘ্রাণ আসছে, বিশেষ করে আমের গন্ধটা খুবই ভালো লাগছে। তো বাসায় এই রেসিপি দুটো অবশ্যই ট্রাই করে দেখবে এবং আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবে যে কেমন হলো। আমি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও নিয়মিতভাবে আপলোড করে থাকি, তোমরা চাইলে সেখানেও আমাকে ফলো করতে পারো। আর এই সব জায়গার নামই সেম এই ইউটিউব চ্যানেলের মতো শার্লি কেওয়ে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকো, আর ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।